রেল লাইনের পাশ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বামনগাছি এলাকায় স্থানীয়দের দাবি ওই যুবককে খুন করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে রেল পুলিশ ধোয়াশা বামনগাছি স্টেশন এলাকায় পাওয়া যুবকের দেহ ঘিরে খুন নাকি নিছক ট্রেন দুর্ঘটনা তা নিয়ে ধন্ধ কাকদাকা ভরে বামনগাছির রেল স্টেশন লাগোয়া স্থানে পড়ে থাকতে দেখা গেল অজ্ঞাত পরিচয় যুবকের দেহ বয়স আনুমানিক 35 স্থানীয়রা দেহ দেখে রেল পুলিশকে খবর দিলেও রেল পুলিশ ও স্থানীয়দের বক্তব্যে বিস্তর ফারাক একদম সকালে জিআরপি দেহটি ময়না তদন্তের জন্য এলাকার লোকজন ও যারা দেহটি চাক্ষুষ দেখেছেন তারা বলছেন যুবককে খুন করা হয়েছে কারণ দেহে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও গলার ওপরে আঘাত রয়েছে সকালে ঘুম থেকে উঠে দেখলাম খবর যে এই ব্যাপার লাইন লাশ পড়ে আছে পড়েছিল গলায় দাগ আছে কাটা দাগ দাগ তো গলায় ছিল দেখলাম আর তো কোনো জায়গা নেই সকালে মৃতের পরিচয় জানা না গেলেও বেলা বাড়তে জানা যায় মৃতের নাম প্রদীপ কর বাড়ি বামনগাছির নারকেল বাগানে বেলা এগারোটা নাগাদ মৃতের স্ত্রী শুক্লা কর ও তার মা ও বোন এলাকায় গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করে স্থানীয়রা তাদের অভিযোগ বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে বিবাদ করতো শুক্লা আর সেই কাজে মদত দিত তার মা ও বোন ফলে তাদের তিন বছরের একটি সন্তান থাকলেও মৃতশ্রী এই বামন গাছিতে থাকত না বাপের বাড়িতেই থাকতেন তিনি স্থানীয়দের অভিযোগ প্রদীপের মৃত্যুতে মদত রয়েছে তার শ্বশুরবাড়ির ফলে বামনগাছিতে গাছিতে শুক্লা ও তার মাকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা পরে দত্তপুকুর থানার পুলিশ গিয়ে উদ্ধার করে তাদের যখন ওই যে ডোম এসছে তখন বডিটা এ করছে চেক করছে তখন দেখলো যে খোঁচা আছে চোখটা আর গলায় এরকম দাগ আছে কোনো বডিতে নেই স্থানীয়দের দাবি এটা রেল দুর্ঘটনা নয় প্রদীপকে খুন করা হয়েছে ঘাতকে খুঁজে বের করুক পুলিশ এই দাবিতে বামনগাছি স্টেশন এলাকায় বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা রেলের ভিতরে হয়তো কিছু হয়েছে হয়তো কোনো গন্ডগোল ছিল এই সমস্ত কোনো কোনো বন্ধু বান্ধব এরকমই একটা হবে কেন একটা লোক এখানে মার্ডার করতে গেলে আশেপাশে চিল্লাপেল হবে এই হবে না ট্রেন থেকে এটা ঘটিছে মোটামুটি হয়তো বন্ধু বান্ধব কোনো শত্রু থাকতে পারে ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড বামুনগাছি